ওরে সামনত হাজি গিরি মারায় মোরে সামনত, এই যে ডিগি, এই যে জাগা, এই যে সয় সম্পত্তি, শোক বাহার বন্ধের সয় সম্পত্তি, মোর বাপ দাদার ভিটে শোক বেদখল করি খাবার নাইছে। হ্যাঁ, আর মোরে বেটার সাথে খারাপ ব্যবহার করে। আরে মফিজ ভাই, এত রাগ হয়েছেন কে, কিসের জন্যে এত রাগ হয়েছেন? হ্যাঁ, তোমার তো আজ মাথা দেহং খুব গরম। কি কম বাহে দুঃখের কথা, কি কম! হ্যাঁ, এই যে ডিগিটা দেখবেন নাইছেন তোমরা গুলিয়া বাহে, বিশাল ডিগি। এই ডিগি হইল হ্যাঁ ওই রানী সত্যবতীর মুইজার বংশধর, হ্যাঁ বাহার বন্ধের শোক সয় সম্পত্তি। এই ছোট ডিগিটাত, এই বিশাল ডিগিটাত একটা ছোট মাছ পরিপাছিল মোর বেটাটায়, সেই মাছটায় হাজি হ্যাঁ নিয়ে যাবার দেয় নাই বাড়িত, অথচ মোর বাপ দাদার বসত ভিটে এই যে বিশাল ডিগিটা হ্যাঁ বেদখল করি খাবার নিচ্ছে, অথচ মোর বেটার সাথে খারাপ ব্যবহার করছে। আসলে মফিজ ভাই, দুনিয়াটা এলা এইদন হয়ে গেছে বুঝছেন, যাই যেটে পায় অট্টে খাবার নিচ্ছে, এলে দুঃখ করি লাভ নাই। হ্যাঁ, এলে দুঃখ করেন না বুঝছেন, এখন কই সেই রানী সত্যবতী কখন হ্যাঁ এই যে দেশ ছাড়িয়ে সেই কাশীত গেছে, ভারত চলে গেছে, আর তোমরা সেই রানী সত্যবতী বাহার বন্ধের সয় সম্পত্তি নিয়ে আছেন। এগুলে কেমন কথা কোষ, কেমন কথা কোষ এগুলে! হ্যাঁ, মোর বেটাক অপমান করছে, মরা মাছ, একটা মরা মাছ এই ডিগি নিয়ে যাবার দেয় নাই, ওই জন্যে তো আজকে ডাইরকে পুটি চান্দা ধুত্রিয়ে গতা যা পাইম শোক মারি নেটা নেট করি বাড়িতে নিয়ে যাইম, দেহং ওই পাজি হাজি মুখ কি করে দেহং। আরে না মফিজ ভাই, মাথাটা এমনি গরম করেন না বুঝছেন, এখন দিনকালে এই ধর হয়ে গেছে, হ্যাঁ মিশে ওই মানুষের ডিগি মানে মাছ মারবেন, আবার ওই মেম্বো চেয়ারম্যান গ্রামের সবাই আসিয়ে মিটিং করবে, এগুলো ভালো নয় বুঝছেন তোমরা, তার বদল জানতো মাথা ঠান্ডা করিয়ে এনা বাড়ির জানতো, যান। তুই এলে কি কইস বাহে, ওই তো মোর মাতাত আগুন ধরে দিছে, হ্যাঁ মুই তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছ উইয়ে ডিগির শোক মাছ আজকে মারিয়ে সারা হ্যাঁ দেশে আজ দরকার হলে বিক্রি করি দেম, আর রাইতত উইয়ার পুকুরত হ্যাঁ বিষ ঢালি দেম, বিষ যা মাছ আছে শোক যেন মরি যায়। হ্যাঁ, ওই মোর মাথা গরম করি ফেলাইছে, মোর পায়ের রক্ত ওই মাথার তুলি ফেলাইছে বুঝছেন, উইয়ে এক মুই উইয়ার পিছনত নাইছং দেহং ওই মুখ। হ্যালো দর্শক, এই পড়িয়ে পাওয়া গল্পগুলোকে নিয়ে এটা একটা ক্যারেক্টারের রূপ দিয়ে আমি ভিডিও বানাই, যদিও এই গল্পগুলা কুড়িয়ে আনা অর্থাৎ পথের ধারে আনাচে কানাচে মানে গ্রামের আনাচে কানাচে এই গল্পগুলোকে সংগ্রহ করা, যদিও আমাদের এই রানী সত্যবতী বা বাহার বন্ধের সয় সম্পত্তি এই জিনিসটার আমি ব্যাখ্যা করতে পারবো কোনো এক সময়, হ্যাঁ সময় করে কে এই রানী সত্যবতী অথবা কে এই বাহার বনের যে এত পয় মানে সয় সম্পত্তি এ নিয়ে আমি কোনো এক সময় লাইভে বিস্তারিত করব। তা কিন্তু আমাদের এই ক্যারেক্টারগুলা যেমন হাজি সলিমুদ্দি অথবা মফিজ অথবা হেকমত আলী অথবা জয়নাল, এই ক্যারেক্টারগুলো আমাদের সম্পূর্ণ কল্পনা আর কি, কাল্পনিক, যদি কারোর সাথে মিশে যায় বা কারো জীবনের সাথে কারো জীবনের গল্পের সাথে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি যে গল্পগুলো টকিং টম দিয়ে করি অবশ্যই এই গল্পগুলো বাস্তব, এটা মনে রাখতে হবে। গল্পের কথাগুলো আপনারা জানেন উত্তরবঙ্গের, আর ক্যারেক্টারগুলোও উত্তরবঙ্গের। তা সবাই ভালো থাকবেন, কিছু আর তেমন বলার নাই, লাইভে অবশ্যই কখনো আমি এই রানী সত্যবতী এবং বাহার বন্ধের সয় সম্পত্তি নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।